তো চলো এবার আমরা দেখে নেই কিভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হয়। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আবার একটু মনে করে নিই, যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে আমাদের সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। তো এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয়ের সূত্র। তো চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। গাণিতিক সমস্যার সমাধানটা হচ্ছে এইভাবে, যে বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। তো এখান থেকে পাইতেছি যে আমরা যে বার্ষিক শতকরা মানে আর এর মান এবং মুনাফায় এত টাকা মানে পি এর মান এবং 3 বছরে মানে এন এর মান। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন বা সি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের এখানে মানগুলি বসিয়ে ফেলি, যে আসল বা মূল যেটা এটা হচ্ছে 8000 এবং আর হচ্ছে 10%। এটাকে আমরা গণিতে অ্যাপ্লাই করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়, মানে স্বাভাবিক মানে নিতে হয়, তাহলে 100 দ্বারা ভাগ করে দিলাম। আর এন এর মান হচ্ছে 3 বছর। তো আমাদের মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা জানি সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন। তো আমাদের চক্রবৃদ্ধি মূল যেহেতু নির্ণয় করতে বলেছে, অতএব এটাই পাশে থাকবে। এখানে পি এর মান আছে আমাদের 8000, ওয়ান আর এর মান আছে 10, 100, পাওয়ার এর মান হচ্ছে 3। তো এখান থেকে আমরা কনভার্ট করলে 8000 নিচে 100, আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ যে যোগের কাজটা যদি করি তাহলে এখানে হচ্ছে 110 আর 3। তো এখান থেকে কিন্তু আমরা অতি সহজেই আমাদের যে চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করে ফেলতে পারি। এখানে 110 ইন্টু 110 নিচে 100 ইন্টু 100 ইন্টু 100। তো এখান থেকে কনভার্ট করলে আমাদের 10600 আমাদের 2648 আমাদের